মন্দির মসজিদের নামে, হিন্দু মুসলমানের নামে তাদের মধ্যে যেন বিভাজন না করতে পারে। যারা হিন্দি ভাষা আমরা হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্যান্য মাতৃভাষাকে একটা কষ্ট, অন্যান্য মাতৃভাষা এটা যেন না করতে পারে, বিভিন্ন জায়গাতে আওয়াজ উঠেছে না। হিন্দি হোক অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো কেন আজকে বঞ্চিত হবে? যার তার মাতৃভাষা, আমরা ভাষা দিবস আমরা পালন করি, আমরা গর্ববোধ করি আমাদের বাংলা ভাষায়, তামিলরা গর্ববোধ করে তাদের তামিল ভাষায়, কেরালা মালায়ালাম নিয়ে তারা গর্ববোধ করে, অহমিয়ারা আসামিজদের ভাষা নিয়ে গর্ববোধ করে। তো একটা ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য এরকম কোনো রেজিস্ট্রেশন এত আসতে দেওয়া যায় না। তো এরা চেষ্টা করছে এরকমভাবে, একটাই লক্ষ্য শুধু কি, ক্ষমতায় টিকে থাকতে গেলে হিন্দি বলয়ের সেন্টিমেন্টটা আমাদেরকে জাগ্রত করতে হবে, ধর্মের নামে আমাদেরকে মানুষকে সুখ ছুড়ে দিতে হবে। এ দেশের 80% মানুষ হিন্দু, কারণ হিন্দুর সেন্টিমেন্ট আমাদের বিজেপির দিকে আনতে হবে। এই করে দেশ দুর্বল হচ্ছে, এই করতে দেশের অর্থনীতি একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে মানুষের মানুষ আজকে গ্রাম পাহাড়ে, আমরা দেখছি আমাদের ছোট্ট ত্রিপুর রাজ্য, গ্রাম পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই, মানুষের টাকা নেই, মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এ কিসের উন্নয়ন? আজকে দেশ পিছিয়ে যাচ্ছে, টাকার ভ্যালু 80 ছাপিয়ে গেছে। এক ইউএস ডলার 80 টাকা, গতকালকে 80 টাকা ছাপিয়ে গেছে পেট্রোল ডিজেল। কারণ আমরা এটা এটার প্রভাব কিভাবে পড়ে, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ইম্পোর্ট যখন হয় তখন আমাদের যে কারেন্সি এক্সচেঞ্জ হয় ডলার, আমাদের ডলার বেড়ে যাচ্ছে। কাজে এই তো দারুণ প্রভাব পড়ছে অর্থনীতির উপর। আচ্ছা মুদ্রাস্ফীতি, আপনাদের সাথে দারুণ লড়াই হবে আগামী নির্বাচনে। লড়াইটা কবের সাথে হবে না, লড়াইটা হবে আপনাদের আর নোটার বিরুদ্ধে, নোটার সাথে আপনাদের দারুণ লড়াই হবে, কম্পিটিশন হবে। ভারতীয় জনতা পার্টি কি নোটাকে হারিয়েছে নাকি নোটা ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছে, এটা লড়াই হবে আগামী 2023 নির্বাচনে। খড়কুটের মধ্যে ভেসে উড়ে যাবে ভারতীয় জনতা পার্টি আগামী 2023 নির্বাচনে। আর গতকাল যে ভিত্তিপূর্ণ স্থাপন হয়েছে 2024 কেন্দ্র করে, আকালি দল আছে, জোরসিন্ধি ছিল নেই, জেডিও আছে নেই, জোরসিন্ধি ছিল, শিবসেনা সমর্থন ছিল আছে, বহু রাজনৈতিক দল দেখবেন আগামী দিনগুলোতে। রাহুল গান্ধী হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আসল ফেস, দেখছেন কোভিড সিচুয়েশন নিয়ে যা করেছিল রাহুল গান্ধী একদম হুবহু ফলে গেছে, মিলে গেছে। রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে যা বলেছিল হুবহু মিলে গেছে। রাহুল গান্ধী বললেন সেদিন, মেরে কি প্রবলেম হ্যায়, মেরে কি প্রবলেম হ্যায়, সচ কা সচ কে আলাবা কুছ নেই বল সকতা, মেয়ে ঝুট মুট কা সাহারা নেই লে সকতা, মেরে মে কোই প্রবলেম হ্যায়, ये राजनीति करने के लिए सिर्फ हमें झूठ बोलना पड़ेगा, मैं उस राजनीति में विश्वास नहीं रखता। শিক্ষিত হয়ে আমরা ফিরে এসেছি, যে সেকুলার ফেব্রিক সংবিধান, এই সংবিধানের যে মূল ভিত্তি যে প্রিয়াম্বল, এই প্রিয়াম্বলটার উপর যেন আচরণ আনতে পারে। বারংবার বলছে এরা যে যখন সংবিধান রচিত হয়েছিল সেকুলার শব্দ ছিল না, বিজেপির কথা, কালে সেকুলার শব্দ আমাদের এখন বহুমত আছে, টু থার্ড মেজরিটি উই আর হ্যাভিং, আমরা ওই সেকুলার শব্দটা আমরা এখান থেকে তুলে দেব, সাহস পাচ্ছে, এটাই তো বাস্তব। সংবিধানের উপর আচরণ আনা মানে আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার প্রতিবাদ করার যে মানসিকতা তার উপর রাখা। দেশের সাংবাদিকতা সাংবাদিক বন্ধুরা জানে ভালো করে, সত্য কথা লিখলে আমাদের রাজ্য হয়েছে, বহু টিভি চ্যানেল লাইন কেটে দিয়েছে, বহু চ্যানেলকে বহু
প্রতিবেশী ঢুকে অগ্নিসংযোগ করেছে, ভেঙে গুলি দিয়েছে, বহু চ্যানেলের লাইন কাটা, পত্রিকাটি যেতে যেতে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, হকারদের বাধা দেওয়া হয়। এই কোন গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি? কংগ্রেসের নামে তো প্রচুর লিখেছে, কংগ্রেস তো কখনোই জিনিসগুলো করেনি, প্রচুর নিউজ করেছে, কংগ্রেস এর নামে করেনি। গণতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে ওই সুরেছির মাথা চলা জানা দিতে পারে, ফ্যাসিজম তো প্রিভেল করতে পারে, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আর কংগ্রেসের এক দায়িত্ব এই ফ্যাসিজমের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা। আমি আহ্বান রাখছি বিজেপি বন্ধুরা, যদি আশেপাশে থেকে থাকেন জেনে জানান, হমেঁ সচ্চাই কা সাহারা লেকে দেশ কো গড়না চাহিয়ে, দেশ কো আগে লে জানা চাহিয়ে। রাহুল গান্ধীর চিন্তা ভাবনা, কাজে সমস্ত আঞ্চলিক দলগুলো, সমস্ত দলগুলো উপলব্ধি করছে যে ইয়েস 2024-এ এই রাহুল গান্ধী শুড বি দ্য ফেস অফ দ্য অপোজিশন, সেটাই হতে যাচ্ছে। বন্ধু নিশ্চয় থাকুন, 2024-এ হবে এবং 2023-এ মুখ্যমন্ত্রী লড়াই করবেন উদয়পের বন্ধুরা। আমরা প্রতিদিন আমরা আসবো না, কিন্তু লড়াই সংগ্রাম আর ছাড়বেন না। 1 লক্ষ লোক গান্ধীজির ডাকে সাড়া দিয়ে জেলে পড়েছে এবং গুলি মেরে হত্যা করেছে ব্রিটিশরা। 1 লাখ পিপল গোমনা হিস্ট্রি চেক করে নিন আপনারা, বইয়ে পান্না খুলুন, নতুন করে পড়ুন। 1 লক্ষ দেশবাসী কংগ্রেসীরা গান্ধীজির ডাকে জেলে পচেছে, বুলেট বুকে নিয়ে মরে গেছে। একটাই স্লোগান, বন্দে মাতরম, ব্রিটিশ তো ভারত ছাড়ো, ব্রিটিশ তো ভারত ছাড়ো। এই স্বৈরাচারী মনোভাবের জন্য কিসের ভয়? বাড়ির ভেড়া ভাঙবে তাদের তাদের গৌরবাদ জানা আছে। বাড়ির ভেড়া ভাঙা, দরজাটা ভাঙা, পেট্রোল বোমা থ্রো করা, রাতে রাখালে হেলমেট পরে মুখে কাপড় ঢেলে, কিসের এরা সাহসী? এরা ভীরু, সাহস থাকলে মুখোশ খুলে হেলমেট খুলে আজ আমার সামনে পুলিশকে সামনে রেখে মাস্টানি। আমি সেদিনকে বলেছিলাম, আমার অন্তর থেকে বলেছিলাম, বিগত দিনগুলোর যা গেছে সব ভুলে যেতে চাই। এখন থেকে প্রত্যেকটি ইনসিডেন্ট আমরা নোট রাখবো। আমি উদয়পুরের বন্ধুদের বলে যাচ্ছি, এর মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে বলছি, চাপ সৃষ্টি করলো বিহারের জনগণ যে না, দেশের যে অবস্থা, এই দেশের মানুষের মনোভাবকে তোমরা সম্মান জানার কিছু একটা করো। নীতিশ কুমার এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আজ দুপুরবেলা নতুন ভাবে মুখ্যমন্ত্রী হিসেবে আবার শপথ গ্রহণ করেছেন আরজেডি, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে। একটা বার্তা পরিষ্কার উনি দেওয়ার চেষ্টা করেছেন গতকাল, যে ভারতীয় জনতা পার্টি ইজ নো মোর বেটার দেন দ্য ব্রিটিশ। ব্রিটিশ যেরকম ভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার চালিয়েছিল ভারতবর্ষের উপর, বিজেপি একই কায়দায় কয়েক ডিগ্রি এগিয়ে তারা বর্তমানে স্টিম রোলার চালাচ্ছে ভারতীয়দের উপর। কাজে কালকের এই এনডিএ থেকে বেরিয়ে এসে আজকের নতুন ভাবে মন্ত্রিসভা গঠনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার উনি বার্তা দিয়ে দিয়েছেন, যে ভাজপা তুম ভারত ছড়ো। আজ থেকে প্রায় 80 বছর আগে মহাত্মা গান্ধী যে ডাকটা দিয়েছিল, যে মুম্বাইতে, তখন বম্বে, বম্বে কংগ্রেস অধিবেশনে যে রেজলিউশন নেওয়া হয়েছিল 1942 সালে 8ই অগস্ট,
সেই রেজলিউশন কুইট ইন্ডিয়া মুভমেন্ট ব্রিটিশ তুমি ভারত ছাড়ো এবং সেটা 9 আগস্ট থেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করেছিলেন। ছেড়ে দিন অস্বাস্থ্যকর ভারী তেলে রান্না আর ঘরে নিয়ে আসুন একমার্ক যুক্ত রানী ব্র্যান্ড খাঁটি সরিষার তেল। রানী ব্র্যান্ড সরিষার তেল বাছাই করা সর্ষে থেকে তৈরি ও ট্রিপল ফিল্টার যা অন্যান্য তেলের তুলনায় হালকা ও সুস্বাস্থ্যকর। স্বাদে ও গন্ধে অতুলনীয় রানী ব্র্যান্ড সরিষার তেল 1962 সাল থেকে সুনামের সাথে বাজার দখল করে আছে। সুস্বাস্থ্য ও স্বাদের রান্নার জন্য প্রত্যেক ঘরে ঘরে আজই ব্যবহার করুন রানী ব্র্যান্ড সরিষার তেল।